2015 সালে সেপ্টেম্বর মাসে নবদ্বীপের বাহিরপাড়ার বাসিন্দা সাকিব সেনকে রক্তাক্ত অবস্থায় শান্তিপুর থানার ভোলাডাঙ্গা ও সগুনার মাঝের একটি এলাকা থেকে উদ্ধার করা হয়। তাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছিল। অবশেষে 8 বছর বাদে বিচার মিলল রানাঘাট আদালতে। দোষী সাব্যস্ত করে 8 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল রানাঘাটের মহকুমা আদালত। সত্তার শেখ সন অফ লেট কপিল উদ্দিন শেখ এর বাড়ি হচ্ছে বাহিরচড়া থানা নবদ্বীপ। এ একটা কমপ্লেন করে 31/8/2015 তার একমাত্র পুত্র আকিব শেখ তাকে কয়েকজন দুষ্কৃতকারী তারা তাকে বাড়ির থেকে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার পরে রাত্রে তাকে ডেকে নিয়ে যায়, পরের দিন সকালবেলা তার ডেড বডি পাওয়া যায়। সেই কেস দীর্ঘদিন ধরে হেয়ারিং হয়েছে। হেয়ারিং হওয়ার পরে অদ্য 26/4/2023 আমাদের লার্নেড এডিজে সুতপাশা সেই কেসে আজকে সেন্টেন্স ঘোষণা করেছেন। 4 জন আসামিকে, ওয়ান সাইদুল মণ্ডল, আরশেদ শেখ, ছুট্টি শেখ আর সাব্দুল শেখ, এই 4 জনকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছেন এবং অর্থনৈতিক জরিমানা করেছেন। অনাদায়ে আরও 2 বছর জেল উনি ঘোষণা করেছেন। অত্যন্ত মর্মান্তিক কেস। তার একমাত্র পুত্র যাকে বাড়ির থেকে ডেকে নিয়ে গিয়ে এই আসামিরা নির্মমভাবে খুন করেছে এবং তাদের কাছ থেকে অফেন্ডিং ওয়েপন্স রিকভারি হয়েছে। যে হাসুয়া দিয়ে তারা তাকে বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় কোপ মেরেছে, ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। সেই কেসে গতকালকে 302/34 ধারায় তাদের দোষী সাব্যস্ত করেছে। অদ্য 26/4/2023 তাদেরকে সেন্টেন্স ঘোষণা করেছেন লার্নেড এডিজে সুতপা সাহা এবং তাদেরকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছেন এবং অর্থনৈতিক জরিমানা করেছেন। আমাদের কাছে এই সাজাটা অত্যন্ত আকাঙ্ক্ষিত ছিল এবং যথার্থ বিচার হয়েছে। আমরা এই রায়ে অত্যন্ত খুশি। একজন ভদ্রলোক ছাত্তার শেখ তার একমাত্র পুত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে নির্মমভাবে কোপানো হয়েছে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। আমরা এই রায়ে অত্যন্ত খুশি। ছেলেটি যাকে কোপানো হয়েছে তার বয়স হচ্ছে তখন 25 বছর বয়স ছিল, একমাত্র পুত্র যার এজ ছিল 25 ইয়ার্স। সেই কেস সমস্ত সাক্ষ্যদান হয়েছে, সমস্ত সাক্ষ্য গ্রহণন্তে আজকে তার সেন্টেন্স ঘোষিত হয়েছে। এই রায় আমরা অত্যন্ত খুশি। সমাজের কাছে সঠিক বার্তা পৌঁছাবে এই রায়, যে নির্মম অমানবিক কাজ করলে তার সাজা এই জাতীয় সাজাই হয়। আমরা এই রায় অত্যন্ত খুশি। আমরা এটা আকাঙ্ক্ষিত ছিল আমাদের কাছে, এটা সেই রায় আজকে ঘোষিত হয়েছে এবং এই কেসে তদন্তকারী অফিসার রাজেন্দ্র কুমার মল্লিক এবং পার্থপ্রতিম এই 2 জন দারোগা তদন্ত করেছেন এবং আমরা তাদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি এবং আমি যেটা পেয়েছি তারা তদন্তে সহযোগিতা করেছে এবং সঠিক তদন্ত করেছে। আমার নাম অপূর্ব কর ভদ্র, আমি স্পেশাল পিবি রানাঘাট এডিজি আদালত।